বিশ্ব আমদানি রপ্তানি বাণিজ্যে সমুদ্রগামী বাংলাদেশের 95টি জাহাজের অনুমতি থাকলো। এর মধ্যে মাত্র 8টি জাহাজ রয়েছে কন্টেইনারবাহী, আর বাকি 87টি বাল্ক জাহাজ হিসেবে চাল, গম, চিনি এবং সিমেন্ট ক্লিংকার সহ অন্যান্য পণ্য আমদানি করে। কিন্তু পরিবহনের ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া বাংলাদেশ ফ্ল্যাগ ভেসেল প্রোটেকশন অ্যান্ড ইন্টারেস্ট আইন নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। বিশেষ করে বাল্ক জাহাজ নিয়ে তেমন কোনো বিরোধ না থাকলেও সংকট সৃষ্টি হয়েছে কন্টেইনারবাহী জাহাজের ক্ষেত্রে।